এই যে বছরে একটা ঈদ আসলো, তোমার বাবা আমাকে কি দিয়েছে? হ্যাঁ, আমি তো জামাই নাকি? আমি জামাই না, তো জামাই বলে একটা কথা আছে তো। আমার পরিবারের মানুষ, আমার ভাই বোন, আমার বাবা মাদের কি দিয়েছে? তারা কি পায় না? আমার শ্বশুরবাড়ি থেকে কিছু পায় না? এই কি করলো সেদিন, 5,000 টাকা ধরিয়ে দিল। 5,000 টাকা কি হয় বর্তমান বাজারে? ঠিক এভাবেই আমাদের সমাজে অনেক জামাইরা রয়েছেন যারা ঈদকে ঘিরে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রত্যাশা তৈরি হয়, এবং সেগুলো যখন না ফুলফিল হয় তখন তা নিয়ে পারিবারিক অশান্তি তৈরি হয়। বাঙালি কালচারে জামাই আদর বলে একটি কথা আছে, কথা সত্যি। এবং জামাই হিসেবে আপনি শ্বশুর বাড়ি থেকে কিছু আশা করবেন কিংবা আপনি কিছু পাবেন ঈদ বা যে কোনো অকেশনকে ঘিরে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটি অস্বাভাবিক হয়ে যায় তখন যখন এই বিষয়টি না পাওয়ার কারণে এটাকে ঘিরে পারিবারিক অনেক বড় রকম অশান্তি তৈরি হয়ে যায়। এটি অগণিত পরিবারে একটি কমন দৃশ্য। আমি আজকে এই জায়গাটায় কয়েকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে, দেখুন, প্রতিটি বাবার কাছে তার সন্তানরা অনেক বেশি মূল্যবান। তার মধ্যে স্পেশালি মেয়েরা যেহেতু তাকে বিয়ে দিয়ে পাত্রস্থ করতে আসে, দূরে চলে যায়, স্বাভাবিকভাবে তার জন্য ওই বাবা মায়ের ভেতরটা অনেক বেশি জ্বালা পোড়া করে। তাই কোনো বাবা মাই চায় না যে আমার মেয়ে আমার কোনো কারণে কষ্টে থাকুক, কিংবা আমার জামাই আমার নাতিপুতিদের আমি কিছু দিব না। দেখবেন অনেক ধর্মীয় স্কলাররা এভাবে প্রচার করে থাকেন যে কন্যা সন্তানরা বাবা মায়ের জন্য সৌভাগ্য নিয়ে আসে, এবং কথাটিও কিন্তু সত্যি। কিন্তু তারপরেও কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে বাবা মায়েদের সচেতন কিংবা অবচেতন ভাবে মনের মধ্যে কোথাও এক ধরনের চাপ আর টেনশন কাজ করে। কেন কাজ করে? আমাদের এই যে আমাদের নিজেদের তৈরি করা রীতিনীতি যেগুলো রয়েছে সেই জন্য। কারণ মেয়ে মানেই বিয়ের সময় তাকে অনেক কিছু দাও, তার মানে বিয়ের পরেও জামাই নাতিপুতি, একেবারে জামাই বুড়ো হয়ে গেলেও সে জামাই, তাকে জামাই আদর করেই যাও, করেই যাও। এতে আপনি শ্বশুর আপনার সামর্থ্য আছে কি নাই সেটা দেখার বিষয় না। এবার আসি ঠিক ওইসব ভাইদের উদ্দেশ্যে যারা এভাবে এক্সপেক্ট করেন যে আমার শ্বশুর বাড়ি থেকে এই ঈদ বা যে কোনো অকেশনকে ঘিরে কিছু গিফট আসবে। একবার একটু খেয়াল করুন যে ধরে নিলাম আপনার শ্বশুর বাড়ি থেকে আসলেই কোনো গিফট আসেনি, একবারও কি খোঁজ নিয়ে দেখেছেন কেন আসেনি? আপনার শ্বশুরের আদর সামর্থ্য আছে কি না? সে তার পারিবারিক নিত্যনৈমিত্তিক খরচ সামলে, ঈদে তো তারও অনেক এক্সট্রা খরচ রয়েছে, তাই না? তাহলে সবকিছু সামনে নিয়ে সে পেরেছে কিনা? এটা যে দিতেই হবে এমন কোনো রীতি আছে কিনা কোথাও, নাকি আমাদের তৈরি করা একটা গোড়ামি মাত্র? এখানে আপনি একটু যদি খেয়াল করেন, আপনার যদি বোন থেকে থাকে, আপনার যেরকম আপনার কিংবা আপনার বাবার যেরকম আপনার বোন আপনার বাবার মেয়েকে কোন এইসব ফর্মালিটি মেনটেন করতে হিমশিম খেতে হচ্ছে, একইভাবে আপনার শ্বশুরের তো তাই হতে পারে। আবার যদি কোনো বাবার একাধিক 4-5টা মেয়ে থাকে, তাহলে সে কজনকে দিবে? এই যে তার সামর্থ্যটা কিন্তু এখানে অনেক বড় একটা বিষয়। কারণ আমি বলি সবসময় সব বাবা মাই দিতে চায় সন্তানকে, কিন্তু সামর্থ্য কত জনের থাকে বলেন তো? আমার এই কথা শুনে হয়তো অনেকে আবার বলবেন, না আপু, আমার শ্বশুরবাড়ি আছিস ঠিকই, কিন্তু আমাকে দেয় না, তারা আমার প্রতি উদাসীন, আমার দিকে খেয়াল রাখেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা হতেই পারে। হ্যাঁ, এমন অনেক পরিবার আছে। কিন্তু তাহলে আমি বলবো, দেখুন, আপনার শ্বশুরবাড়ির সামর্থ্য থাকা সত্ত্বেও যেহেতু দেয়নি, তার মানে তাদের আন্তরিকতা নেই, অর্থাৎ আপনার প্রতি ভালোবাসাটা নেই। তাহলে যদি ভালোবাসা না থাকে, যে জিনিস ভালোবাসা থেকে আসে না, বিশেষ করে উপহার, সেটা কি দয়া না করুণা? তাহলে ভালোবাসা থেকে না আসলে আপনি কি শ্বশুরবাড়ি থেকে চেয়ে বলে টলে এইভাবে দয়া করুণা নেবেন এই ঈদের গিফট? সেটা আপনার পার্সোনালিটির সাথে যায়। তারপরে বলবো, আপনি জামাই হিসেবে আপনি এক্সপেক্ট করছেন, খুব ভালো কথা, কিন্তু একটা প্রশ্ন আপনাকেও করতে চাই, আপনি এই ঈদকে ঘিরে আপনার শ্বশুর শাশুড়ি কিংবা শ্বশুরবাড়ির জন্য কি করেছেন? আপনি যেমন আশা করছেন যে আমার জন্য এই পাঠাক, তাদের দায়িত্ব জামাই হিসেবে, তো তাহলে আপনারও কিছু দায়িত্ব রয়েছে ওই শ্বশুরবাড়ির প্রতি, তাহলে আপনি সেটি করছেন তো? যদি আপনি নাও পেয়ে থাকেন, আপনি কিছু কিনে টিনে শ্বশুরবাড়ির জন্য পাঠান না, তাহলে তো দেখবেন যে তারা সে অন্তত লজ্জায় হলেও বুঝে যাবে, না এটা কিছু দেওয়া উচিত। মোট কথা কি জানেন, আমরা আসলে আশা করি, পেতে চাই পেতে চাই, কিন্তু আমরা দিতে চাই কজন, শুধু নিতেই চাই বেশিরভাগ মানুষ। তো যাই হোক, এই চাওয়া পাওয়া প্রত্যাশা সম্পর্কের মধ্যে পারিবারিক জীবনে থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেটি যদি না হয়, না পাওয়া হয়, সেটিকে ঘিরে পারিবারিক অশান্তি যাতে তৈরি না হয়, সেজন্যই আজকের এই ভিডিওটি। ঈদ যেন সবার আনন্দের হয়, এই ছোটোখাটো বিষয়কে ঘিরে পারিবারিক অশান্তি যেন আমরা তৈরি না করি, বরং আমরা সবাই যেন একটু উদার হই, সহজভাবে জীবনকে দেখতে শিখি, তাহলেই দেখবেন জীবন অনেক সুন্দর। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।